আসসালামু আলাইকুম। আর কাগারা জড়া রাসা সিরে ভাইও আফা মনির আনারা ব্যাকে কিরম না আছেন? আনারা ব্যাকে আসেন নি বালা খাইছেন নি বা তার নাকি বাড়ি ঘরের কি সংবাদ আরে কমেন্ট বক্সে জানাই দিয়েন। এরিও আর কাগারা জড়া রাসা সিরে ভাইও আফারা আই জান্ন গোল্লাই লই চলি আসি খুবই মাথা নষ্ট একটা রেসিপি। আনার গো যারা মনে করেন আছেন আপনারা দুর্বলতায় ভুগতেছেন, বইলে আর উঠতে হারেন না, উঠলে আর বইতে হারেন না, মাজায় ব্যথা, হিড়ে ব্যথা, শিরায় শিরায় ব্যথা, বাবুরে ব্যথা, জ্বালা যন্ত্রণা, আপনারা যারা শান্তি হানেন না আপনারা কি করবেন? আয় ওনার যে রেসিপি গিয়ে বানাইম এই মনে করেন কাঠবাদাম দি, এই কাঠবাদামে জুস কন লাচ্ছি কন আনার গো যেটা মনে ক সেটা কন, দরকার হলে মিল্ক শেক নামে চালাই দেন কোনো সমস্যা নেই। এই মিল্ক শেকি গিয়ে যদি এক গেলস খান খাইবে লগে লগে একেবারে দেখবেন আনে শরীর পুরো চাঙ্গা হয়ে গেছে, চাঙ্গা মানে কি কইতাম গোয়া যে রুম না লাফা ন দেখবেন এরুম না লাফাইতে মনে করবো এরুম না শক্তিশালী হয়ে যাবেন আননে। কারণ আয় আমরা যে লাচ্ছিটা বানাইম এটা ভিতরে মনে করেন বাদাম দিমু, দুধ দিমু, তারপরে যাই হচ্ছে দই দিমু, একদিন হচ্ছে প্রোটিন, একদিন খেলে তো এমনি শক্তি। তো চান আপনারা কিনে কিনে বানাই আপনারা কি করবেন ব্লেন্ডারে কোট্টক গেলে লই লেবেন, কোট্টা বিতে সর্বপ্রথমে কাজু বাদাম দিয়ে দিবেন, তবে কাজু বাদাম একখানা ভিজে রাইয়েন তাহলে নরম হয়ে যাব, ব্লেন্ডারে যখন চালু করে দিবেন মেশিন আন তখন কুচুর কাছুর করে এখন গুমা গুমা হয়ে যাব। ইয়ার হরে আপনারা কী করবেন এটা ভিতরে দুধ দিয়ে দিবেন আর হচ্ছে যে দই দিয়ে দিবেন, দই টই বকচকরে কিন্তু দেওয়ানোর পরে তারপরে যে চিনি, চিনিটা হচ্ছে অপশনাল, আপনারা যদি চান দিতে নারেন নইলে নাও দিতে নারেন এতে কোনো সমস্যা নাই, যদি মিষ্টি প্রেমিক আর মতন তাহলে দুই চামচ মারি দিবেন। ইয়ার হরে আপনারা টুকুস করে এটারে যাইবেন, যাই তামা তামা করে ব্লেন্ডারে ভিতরে দি একেবারে গুঁড়ি পেলে ব্লেন্ডার করি লই চলে যাবেন। আমি ওনার কাছে এটারে ব্লেন্ডার করি লই যাবেন। আর কাগারা জড়ারা সাসিরা ভাইও আফারা এই চাইয়ালা নান্দারা আয় কেন একেবারে তামা তামা করি এগিনে একেবারে সান মূলত জুস করি লই চলি আইসি। আপনারা আলগা কী করবেন টুকুস করে গ্যাসি ভিতরে ঢালিয়ে নেবেন, গ্যাসি ভিতরে ঢালবেন আর খাইবেন, খাইবেন আর সব তামা তামা করে ফেলাইবেন। আর এটা বাবুরে খাইলে যে শক্তিশালী লাগবো আনের তুন হেটতে আয় অনগা কইতার ন কিছু, আপনারা জনগা খাইবেন তনগা বুঝবেন একেবারে গোঁয়াজ এরুম না লাফা ন মনে করেন এরুম না লাফাইবেন শক্তিতে বুঝছেন নি একেবারে শক্তিশালী লিখবো আমি তো নিতে। কারণ এখানে দই দিছি, দুধ দিছি, তারপরে কাঠবাদাম দিছি, বেগিনে তো শক্তিশালী পুটেই নালা জিনিস, তো আপনারা অবশ্যই রুমনা করে একদিন করে খাইবেন, আপনাকে হলেন গুণ্ড খাবাইবেন, বা যদি বুয়া মা বাপ থায় হেত করো খাবাইবেন, আর নে নিজের টুকুস করে মাঝে মধ্যে এক গ্লাস মারি দিবেন যেতে দুর্বলতা লাগবে শরীরে। ইনশাল্লাহ আপনাকে দুর্বলতা মুর্বলতা যত রঙের ব্যথা বুথা আছে সব চলে যাব, আই অনগা চলে যাই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর রেসিপিকে যদি ভালো লাগে অবশ্যই আর রসিকের পাশে থাকবেন। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।